ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই কমেন্টের মাধ্যমে ভিউয়ার্স জানতে চেয়েছেন যে সার্কিটের মধ্যে ক্যাপাসিটরের কাজ কি বা কেন ব্যবহার করা হয়ে থাকে আর ডায়োড ও রেজিস্টরের এর ভোল্টেজ ড্রপ সম্পর্কে ভিউর্স এখানে উদাহরণ হিসেবে দেখিয়েছেন যে একটি ডিসি ফ্যানের সার্কিটের মধ্যে ভোল্টেজ ড্রপ করার জন্য ডায়োড কেন ব্যবহার করা হয়ে থাকে যেখানে রেজিস্টার মাধ্যমে ভোল্টেজকে ড্রপ করানো যায় আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করা যাক এখানে একটি তিন দেখানো এর আর এখানে একটি ওয়াট রেজিস্টার দেখানো হয়েছে একটি ডায়োড কর্মক্রম হতে এর মধ্যে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক ছয় ভোল্ট প্রয়োজন হয় যার দরুন আমরা ডায়োডের ইনপুটে যে ভোল্টেজ ইন করি তার চেয়ে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক ছয় ভোল্ট আউটপুট এ কম পেয়ে থাকি আর অপরদিকে রেজিস্টরের কোনো এর বায়াসিং ভোল্টেজ নেই আমরা যে ভোল্টেজটি ইন করব ঠিক সেই পরিমাণ ভোল্টেজ আউটপুটে পাব যেমনটি এখানে দেখানো হয়েছে আমরা যদি এই ডায়োডের ইনপুটে ছয় ভোল্ট ইন করি তাহলে আমরা এর আউটপুটে পাব পাঁচ দশমিক চার থেকে পাঁচ দশমিক সাত ভোল্ট আবার রেজিস্টরের এক প্রান্তে যদি আমরা ছয় ভোল্ট ইন করি তাহলে অপর প্রান্তে আমরা ঠিক ছয় ভোল্টই আউটপুট হিসাবে পাব অর্থাৎ রেজিস্টার মধ্যে কোনো রকম ভোল্টেজ ড্রপ হবে না একটি রেজিস্টরের মধ্যে ঠিক ততক্ষণ ড্রপ হবে না না রেজিস্টরটি লোডের সাথে হচ্ছে যেমনটি এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে এখানে একটি পাঁচ ওয়াটের রেজিস্টর রয়েছে আর এখানেও আরেকটি পাঁচ ওয়াট এর রয়েছে এখানে এই রেজিস্টরকে লোড রেজিস্টর হিসেবে দেখানো হয়েছে লোড রেজিস্টর বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যে সকল লোড চালিয়ে থাকি যেমন ফ্যান এখানে এই রেজিস্টার এর ইনপুটে যদি আমি ছয় ভোল্ট ইন করি এই ছয় ভোল্ট ততক্ষণ পর্যন্ত ড্রপ হবে না যতক্ষণ পর্যন্ত আমি এই নেগেটিভ এর সাথে যুক্ত করব। অর্থাৎ আমি যদি এই নেগেটিভের সাথে এই প্রান্তটি যুক্ত না করি তখন আমি যদি মাল্টিমিটারের মাধ্যমে ভোল্টেজ পরিমাপ করি তখন আমি এখানেও ছয় ভোল্ট পাবো আবার এই প্রান্তেও ছয় ভোল্ট পাবো যখনই এই প্রান্তটি নেগেটিভের সাথে যুক্ত হবে আর লোড রেজিস্টরের এর রেজিস্টেন্স এবং এই রেজিস্টরের এর রেজিস্টেন্স যদি সমান হয়ে থাকে তাহলে আমরা এর মধ্যবিন্দুতে অর্থাৎ মাঝামাঝি প্রয়োগকৃত ভোল্টেজ এর অর্ধেক ভোল্টেজ পাবো অর্থাৎ আমরা এখানে ছয় ভোল্ট ইন করেছি আমরা এখানে তিন ভোল্ট আউটপুট হিসাবে পাবো মনে করুন আপনার কাছে দুটি ডিসি ফ্যান রয়েছে একটি হচ্ছে দশ ওয়াট ডিসি ফ্যান আর একটি হচ্ছে পাঁচ ওয়াট ডিসি ফ্যান এবার আমরা দশ ওয়াট ডিসি ফ্যান এবং পাঁচ ওয়াট ডিসি ফ্যান এম্পিয়ার বা কারেন্ট বের করব এম্পিয়ার বা কারেন্ট বের করার জন্য আমরা টোটাল ওয়ার্টকে যদি ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে আমরা এম্পিয়ার পেয়ে যাব প্রথমেই আমরা দশ ওয়াট ডিসি ফ্যান এর এম্পিয়ার বের করব এখানে ওয়াট হচ্ছে দশ আর ভোল্টেজ হচ্ছে ছয় 10 কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এক দশমিক ছয় অর্থাৎ এক দশমিক ছয় এম্পিয়ার হচ্ছে এই দশ ওয়াট ফ্যান এর এম্পিয়ার এই দশ ওয়াট ফ্যানটি পূর্ণ ক্ষমতায় চলার জন্য প্রয়োজন হবে এক দশমিক ছয় এম্পিয়ার অপরদিকে পাঁচ ওয়াট ফ্যান এর পাচ্ছি আমরা শূন্য দশমিক আট তিন এম্পিয়ার অর্থাৎ পাঁচ ওয়াট ফ্যানটি পূর্ণ ক্ষমতায় চলতে গেলে এর এম্পিয়ার বা কারেন্টের প্রয়োজন হবে শূন্য দশমিক আট তিন এমপিয়ার এবার আমরা দেখব যে দশ ওয়াট ফ্যান এবং পাঁচ ওয়াট ফ্যান মধ্যে শূন্য চার ভোল্ট ড্রপ করানোর জন্য কি কি মানের যুক্ত করতে হবে এখানে এস ভি দ্বারা সোর্স ভোল্টেজ বোঝানো হয়েছে এল এ দ্বারা লোড এম্পিয়ার বোঝানো হয়েছে এবং এল ভি দ্বারা লোড ভোল্টেজ বোঝানো হয়েছে লোড ভোল্টেজ হচ্ছে যেহেতু আমরা এখানে শূন্য চার ভোল্ট ড্রপ করাবো তার জন্য আমরা সোর্স ভোল্টেজ থেকে শূন্য দশমিক চার ভোল্ট অর্থাৎ আমাদের লোড ভোল্টেজ হচ্ছে পাঁচ দশমিক ছয় ভোল্ট এবার আমরা এর রেজিস্ট্যান্স বের করব অর্থাৎ শূন্য দশমিক চার ভোল্ট ড্রপ করানোর জন্য আমাদের কি মানের রেজিস্টরের প্রয়োজন হবে সোর্স ভোল্ট থেকে আমরা লোড ভোল্টেজ বাদ দেওয়ার পর আমরা লোড কারণ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব এর রেজিস্টেন্স অর্থাৎ দশ ওয়াট ফ্যানের জন্য শূন্য দশমিক ওহম রেজিস্টর যদি ব্যবহার করি তাহলে শূন্য দশমিক চার ভোল্ট ড্রপ হবে আর অবশ্যই এই রেজিস্টর এর ওয়াট হবে দশ ওয়াট আবার ওপর দিকে পাঁচ ওয়াট ফ্যান জন্য আমাদের প্রয়োজন হবে শূন্য দশমিক চার আট ওহম রেজিস্টর অর্থাৎ 5 ওয়াট ফ্যানের জন্য যদি আমরা 0.4 ভোল্ট ড্রপ করাতে চাই তাহলে আমাদের রেজিস্টরের প্রয়োজন হবে 0.48 ওহম রেজিস্টর এবং রেজিস্টরটি অবশ্যই 5 ওয়াটের হতে হবে এই পর্যায়ে আমরা দেখব একটি 3 एंपিয়ার ডায়োডের আকৃতি হচ্ছে 9.5 মিলিমিটার এর দৈর্ঘ্য আর 5.3 মিলিমিটার এর প্রস্থ আবার 5 ওয়াট রেজিস্টরের দৈর্ঘ্য হচ্ছে বাইশ মিলিমিটার আর প্রস্ত হচ্ছে দশ মিলিমিটার আর এখানে দশ ওয়ার্ড রেজিস্টরের দৈর্ঘ্য হচ্ছে উনপঞ্চাশ মিলিমিটার আর এর প্রস্ত হচ্ছে দশ মিলিমিটার যা কিনা পাঁচটি ডায়োড সমপরিমাণ সময় জায়গার প্রয়োজন হবে আর আমাদের সোর্স ভুল ছয় থাকা অবস্থায় আমরা তিন এমপিয়ার ডায়োয়েড মধ্য দিয়ে সর্বোচ্চ ষোলো দশমিক আট ওয়ার্ড প্রবাহিত করতে পারবো অর্থাৎ এই ডায়োয়েড মাধ্যমে আমরা ষোলো দশমিক আট ওয়ার্ড ব্যবহার করতে পারবো আর পাঁচ ওয়াট শূন্য অবস্থায় শুধুমাত্র পাঁচ ওয়াটের মধ্যেই ব্যবহার করা যাবে আবার দশ ওয়াট শূন্য পাঁচ ওহম রেজিস্টর টি সোর্স ভোল্টেজ সিক্স থাকা অবস্থায় শুধুমাত্র দশ ওয়াটের এর ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এদিক দিয়ে দেখা যাচ্ছে যে আমরা এই তিন এম্পিয়ার ডায়োডটি যখন ব্যবহার করব তখন এক ওয়াট থেকে শুরু করে সর্বোচ্চ ষোলো দশমিক আট ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারব আর পাঁচ ওয়াট এবং দশ ওয়াট শুধুমাত্র দশ ওয়াট লোডের জন্য এবং পাঁচ ওয়াট লোডের জন্যই প্রযোজ্য হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে শূন্য দশমিক চার ভোল্ট ড্রপ করানোর জন্য আমাদের ডায়োডটি ভালো কাজ করছে অর্থাৎ সর্বনিম্ন থেকে ষোলো দশমিক আট ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারছি আর যদি দামের দিক থেকে চিন্তা করি তাহলে আমরা যদি একসাথে এক হাজার পিস ডায়োড ক্রয় করি তাহলে প্রতি পিস ডায়োডের সম্ভাব্য দাম পড়বে শূন্য দশমিক আট নয় টাকা অর্থাৎ উননব্বই পয়সা অপরদিকে এক হাজার পিস রেজিস্টার যদি আমরা একসাথে ক্রয় করি তাহলে প্রত্যেকটি ওয়াট রেজিস্টারের সম্ভাব্য দাম পড়বে দুই দশমিক পাঁচ টাকা অর্থাৎ দুই টাকা পঞ্চাশ পয়সা এদিক থেকে দেখা যায় দামের ক্ষেত্রেও ডায়োডটি সুবিধাজনক এবার যদি আমরা সার্কিটের আকৃতির কথা চিন্তা করে থাকি তাহলে এই তিনটি ব্যবহার করে আমরা হাই মিড লো এই তিনটি পর্যায়ে লোড চালাতে পারবো আর যদি আমরা আমরা ব্যবহার করি তাহলে শুধু হাই এবং লো এই দুটি মুডে লোডকে চালাতে পারবো যদি আমাদের মিড মোডে লোড চালানোর প্রয়োজন হয় তখন এখানে দুটি রেজিস্টারের প্রয়োজন হবে যার ফলে সার্কিটের আকৃতি বৃদ্ধি পাবে অর্থাৎ বেশি জায়গার প্রয়োজন হবে ঠিক দশ ওয়াট রেজিস্টার এর ক্ষেত্রেও একই রকম তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা এই সার্কিটটি ব্যবহার করে সর্বনিম্ন ওয়াট থেকে ষোলো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবো আর যদি আমরা রেজিস্টার ব্যবহার করি তাহলে এই সার্কিটটি শুধুমাত্র পাঁচ ওয়াটের জন্য ব্যবহার করতে পারবো আর এই সার্কিটটি দশ ওয়াটের জন্য ব্যবহার করতে পারবো অর্থাৎ যদি আমরা রেজিস্টার ব্যবহার করি তাহলে সার্কিটটি একটি নির্দিষ্ট লোড এর জন্য ফিক্সড থাকতে হবে যে এই সার্কিটের মাধ্যমে শুধুমাত্র আমরা এই লোডটি চালাবো আর যদি দামের দিক থেকে চিন্তা করা যায় তাহলে এখানে তিনটি ব্যবহার করে হাই মিড লো এই তিনটি মোট তৈরি করা হয়েছে যার দরুন এই তিনটি দুই দশমিক ছয় সাত টাকা আবার অপর দিকে যদি আমরা রেজিস্টরের মাধ্যমে হাই মিড লো এই তিনটি মোড ব্যবহার করতে চাই তাহলে এর দাম পড়বে পাঁচ টাকা অর্থাৎ দ্বিগুণ আর কোন কোম্পানি যখন একটি সার্কিট তৈরি করবে তখন তারা চেষ্টা করবে সর্বনিম্ন দামের মধ্যে কিভাবে সর্বোচ্চ সেবাটুকু দেওয়া যায় এসব দিক চিন্তা করলে এই সার্কিটটি শ্রেয় অর্থাৎ এই সার্কিটটি সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন যে একটি ডিসি ফ্যান কন্ট্রোল সার্কিটের মধ্যে কেন রেজিস্টরের পরিবর্তে ডায়োড ব্যবহার করে হাই লো মিট মোডগুলো দেওয়া হয়ে থাকে বিভিন্ন রকমের ক্যাপাসিটর রয়েছে তার মধ্যে আমরা ক্যাপাসিটরগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর পোলারাইজড ক্যাপাসিটরের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চিহ্নিত থাকে কিন্তু নন পোলারাইজড ক্যাপাসিটরের মধ্যে পজিটিভ নেগেটিভ চিহ্নিত থাকে না একটি ব্রিজ রেকটিফায়ার এর আউটপুট দেখতে এরকম হয়ে থাকে অর্থাৎ পালস উইটিং ডিসি এই যে একটি কার্ব আসলো এটাই হচ্ছে পালস এই ভোল্টেজটি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর আবার সর্বনিম্ন পর্যায়ে এসে বন্ধ হয়ে গেল আবার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর আবার সর্বনিম্ন পর্যায়ে এসে বন্ধ হয়ে গেল এই যে অন হওয়া এবং বন্ধ হওয়া এটাই হচ্ছে পালস আর এখানে যেহেতু পজিটিভ পালস গুলো একই দিকে আসছে তাই এটা হচ্ছে ডিসি আর এটার মধ্যে যেহেতু পালস রয়েছে তাই এটা হচ্ছে পালস সেটিং ডিসি যখন এর আউটপুটে একটি ক্যাপাসিটর সংযুক্ত করা হয় আমরা জানি যে ক্যাপাসিটর চার্জ সঞ্চিত করে রাখে এখানে একটি পোলারাইজড ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এর পজিটিভ প্রান্ত পজিটিভ সাথে এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ সাথে যুক্ত করা হয়েছে যখন পজিটিভ পালসটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এর সাথে সাথে ক্যাপাসিটরটি চার্জ হয় আর যখন এই পালসটি টি আস্তে আস্তে জিরোর দিকে আসতে থাকে তখন ক্যাপাসিটর এই চার্জটি ধরে রাখে এবং ক্যাপাসিটর এর চার্জ আস্তে আস্তে কমতে থাকে আর ঠিক ততক্ষণে পরবর্তী পালস এসে আবার ক্যাপাসিটরটিকে চার্জ করে দেয় যার দরুন ভোল্টেজ সম্পূর্ণভাবে জিরো হতে পারে না অর্থাৎ এই যে মাস্কানের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটি ক্যাপাসিটর মধ্যে চার্জিত ভোল্টেজ বা পাওয়ারই কভার করে থাকে যার দরুন আমরা বলে থাকি যে এটা হচ্ছে পিউডিসি ক্যাপাসিটর যদি এখানে সংযুক্ত না করা হতো তাহলে এই যে অংশটুকু এই অংশটুকুতে কোন রকম পাওয়ার থাকতো না যার ফলে এই টোটাল অংশটা একেবারে সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকতো ফলে পজিটিভ পালসটি আসার সাথে সাথে আমরা পাওয়ার পেতাম এবং পজিটিভ পালসটি যখন জিরোতে চলে আসতো তখন এর আউটপুটের পাওয়ারও জিরো হয়ে যেত আর এখানে যেহেতু ক্যাপাসিটর সংযুক্ত করা হয়েছে তাই যখন পজিটিভ আসে সাথে সাথে টি চার্জ হয় এবং পজিটিভ জিরো হওয়ার পরও ক্যাপাসিটর চার্জ থাকার দরুন আমাদের আউটপুট কোনো সময় বন্ধ হয় না অর্থাৎ এই ক্যাপাসিটরের চার্জটি আমাদেরকে ব্যাক দিয়ে থাকে যার ফলে আমরা পিউডিসি পেয়ে থাকি আর ইলেকট্রনিক সার্কিটের মধ্যে যদি এই পালসগুলো গুলো প্রবেশ করে তখন সার্কিটটি বারবার অন অফ হবে যার দরুন সার্কিট ফাংশন ঠিক মতো কাজ করবে না যার ফলে এই ফিল্টারিং টি করা হয় অর্থাৎ সংযুক্ত করা হয় যাতে সার্কিটের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার বিদ্যমান থাকে কোন সময় যদি কোনো ফাংশন ইউনিটের আউটপুটে পালস থাকে তখন এই পালসটিকে যদি আমরা নির্মূল করতে চাই তখন আমাদের ক্যাপাসিটরের প্রয়োজন হবে যেমনটা এখানে দেখানো হয়েছে এর আউটপুট হচ্ছে এক একটি পালস অর্থাৎ একটি পালস আসার পর নির্দিষ্ট সময় পর আবার আরেকটি পালস আসলো এরকম ভাবে পালস আসার পর আমাদের যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমরা এই পালস গুলোকে নির্মূল করতে চাই অর্থাৎ এর রকম পালস থাকবে না সবসময় পজিটিভ সিগন্যাল থাকবে তখন আমরা এর সাথে একটি ডায়োড সংযুক্ত করে যদি আমরা ক্যাপাসিটর যুক্ত করি তখন প্রথম পালসটি আসার পর এই ক্যাপাসিটরটি চার্জ হবে এবং এই পালসটি বন্ধ হয়ে যাওয়ার পর যে অংশটুকুতে পালস নেই এই অংশটুকুতে এই ক্যাপাসিটরের সঞ্চিত চার্জটুকু কভার করবে এবং এরপর পরবর্তী পালস আসার সাথে সাথে ক্যাপাসিটরটি আবার চার্জ হবে এরকম ভাবে আউটপুটে পাওয়া পালসগুলোকে আমরা নির্মূল করতে পারি অর্থাৎ একটা না পজিটিভ সিগনালে রূপান্তর করতে পারি এখানে এই ডায়োডটি ব্যবহার করা হয়েছে যে এই পজিটিভ পালসটি আসার পর এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস হয়ে এই পাশে চলে আসবে কিন্তু যখন এখানে আউটপুট বন্ধ হয়ে যাবে তখন ক্যাপাসিটরের চার্জ যেন পুনরায় ফাংশন ইউনিটে ফিরে না যেতে পারে এখানে একটি মোটরকে ড্রাইভ করা হয়েছে একটি মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে যদি কোনো সময় মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে ডিসি মোটরকে ড্রাইভ করানো হয়ে থাকে অথবা ইন্ডাক্টর জাতীয় কোনো লোড অন অফ করা হয়ে থাকে তখন এর মধ্যে একটি হাই টেনশন তৈরি হয়ে থাকে আর ডিসি মোটরের কার্বনের মধ্যে স্পার্ক তৈরি থাকে স্পার্ক তৈরি হওয়ার দরুন এর মধ্যে হাই টেনশন তৈরি হয় আর এই হাই টেনশন কারণে অনেক সময় মাইক্রো কন্ট্রোলার বা ফাংশন ইউনিট ঠিকমতো কাজ করতে পারে না আর এই হাই টেনশন দূর করার জন্য বা স্পার্ক নির্মূল করার জন্য মোটরের আড়ারিতে একটি ক্যাপাসিটর যুক্ত করা হয় এই ক্যাপাসিটর যুক্ত করার দরুন গুলো মাইক্রো কন্ট্রোলার করতে পারে না আবার যখন মোটরকে চালু করা হয় তখন মোটরের একটু বেশি পাওয়ারের প্রয়োজন পড়ে তখন যদি আমরা একটি ক্যাপাসিটর এইভাবে সংযুক্ত করি তখন মোটরের বেশি পাওয়ার নেওয়ার দরুন তৈরীকৃত সমস্যাগুলো আমরা এড়িয়ে যেতে পারি মাইক্রোকন্ট্রোলারের মধ্যে যখন একটি বাটনের সাহায্যে ইনপুট সিগন্যাল দেয়া হয় তখন এর মধ্যে কিছু নয়েজ তৈরি হয়ে থাকে যেমন মাইক্রোকন্ট্রোলারের এই পিনটি হাই অবস্থায় রয়েছে যখন আমরা এই পুশ বাটনটি পুশ করব তখন এই পিনটি লো হয়ে যাবে ঠিক যেমনটি এখানে দেখানো হয়েছে মাইক্রো এর পিনটি যখন হাই অবস্থায় থাকবে তখন যদি আমরা বাটনটি পুশ করি তখন লো অবস্থায় ফিরে আসবে লো অবস্থায় ফিরে আসার সময় কিছু হয় এই অনেক সময় সমস্যা হয়ে থাকে অর্থাৎ ফাংশন ঠিক মতো কাজ করে না এই নয়স গুলো দূর করার জন্য বাটনের আড়া আমাদেরকে ক্যাপাসিটর যুক্ত করতে হয় যার ফলে পুশ বাটনে পুশ করার দরুন নয়েজ তৈরীকৃত ফাংশনে কোনো ব্যাঘাত ঘটে না এখানে একটি কম্পারেটর দেখানো হয়েছে এই কম্পারেটর ইনভার্টিং পয়েন্ট পয়েন্ট আর এটা হচ্ছে ইনভার্টিং সহজভাবে বোঝাতে গেলে নেগেটিভ এর ভোল্টেজ যখন নেগেটিভ থাকবে আর পজিটিভ এর ভোল্টেজ যখন পজিটিভ থাকবে তখন আমরা আউটপুট পাবো অন্যথায় আমরা আউটপুট পাবো না এখন আমি চাচ্ছি যে একটি বাটনের মাধ্যমে যখন আমরা পুশ করব পুশ করার পর কিছুক্ষণ যেন আউটপুটটি স্থায়ী অবস্থায় থাকে এটা করার জন্য আমরা এই সার্কিটের মধ্যে একটি ক্যাপাসিটর যুক্ত করেছি এই মাধ্যমে আমরা এই টাইমটাকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ আমরা পুশ বাটন পুশ করার পর কতক্ষণ পর আউটপুটটি বন্ধ হয়ে যাবে এটি এই ক্যাপাসিটর মানের উপর নির্ভর করবে ক্যাপাসিটর এর ক্যাপাসিটেন্স যত বেশি হবে এই আউটপুটটি তত বেশি সময় অন অবস্থায় থাকবে আমরা যখন এই বাটনটি পুশ করব তখন পজিটিভ ভোল্টেজ এই বাটনের মধ্য দিয়ে ক্যাপাসিটরটি চার্জ হবে এবং এই রেজিস্টরের মাধ্যমে এই পজিটিভ পিনের মধ্যে আসার পর আমরা আউটপুট পাব যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরের চার্জ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আউটপুট পেতে থাকব। যেমনটি এই কার্ভের মধ্যে দেখানো হয়েছে যখন আমরা পুশ বাটনটি পুশ করব তখন ভোল্টেজ হাই হয়ে যাবে আর যখন আমরা পুশ বাটনটি ছেড়ে দিব তখন চার্জ আস্তে আস্তে কমতে থাকবে এরকম ভাবে আরো অনেকগুলো উদাহরণ টানা যায় তবে সবগুলো উদাহরণেই এগুলোর কাছাকাছি অর্থাৎ ক্যাপাসিটর কাজ হচ্ছে চার্জকে সঞ্চিত করে রাখা আর এই কাজটি সার্কিটের মধ্যে বিভিন্ন করা হয়ে থাকে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাপাসিটর কেন সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি